আগস্ট 2018 সাল। তা আজকে কি ব্যাপারে আমরা কথাবার্তা বলবো? কারো কোনো প্রশ্ন টশ্ন আছে কি না, অথবা কোন একটা বিষয়ে কথা বলার আগ্রহ আছে কিনা? আচ্ছা, রেকর্ডিং শুরু করা হয়েছে, ভালো খবর। আমার এটা মনে ছিল না। আচ্ছা, এটা ভালো খবর। তো সামিনে কিছু বলার আছে নাকি? হাইড্রোজেন ডিটেনটি চ্যানেলগুলো গ্যাসগুলো পার্থক্য কি কি হয় কথা? হাইড্রোজেন, ডিপটেরিয়াম এবং ট্রিটিয়াম গ্যাসের পার্থক্য কি? আচ্ছা, হাইড্রোজেনের মধ্যে আমাদের কি আছে এখন? হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন আর একটা ইলেকট্রন, ঠিক তো? তো হাইড্রোজেন হচ্ছে, একভাবে বলা যেতে পারে, এটা হচ্ছে আমাদের পদার্থের বেসিক ফর্ম। আমরা যেভাবে আমাদের বিজ্ঞানে চিন্তা করে, প্রোটন এবং ইলেকট্রন দিয়েই তো আমাদের, প্রোটনের সংখ্যা দিয়েই তো আমরা পদার্থে বিভিন্ন পদার্থ আলাদা হয়ে দেখি। এটা হচ্ছে আমাদের কি বলে পদার্থের পদার্থ হিসাবে জিনিসপত্রকে দেখার পদ্ধতি। এখন তো গ্যাস কি জিনিস? তা তোমরা কি সকলেই বুঝো কার্বন এবং কার্বন ডাইঅক্সাইড এর গ্যাস এর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, কার্বনের অ্যাটমের সাথে কার্বন ডাইঅক্সাইড এর কি বলে হচ্ছে মলিকিউলের পার্থক্য কি? কার্বনের মলিকিউলের সাথে কার্বন ডাইঅক্সাইড এর মলিকিউলের পার্থক্য, এটা কি ক্লিয়ার নাকি? নাকি এটা কিছু কেউ আমাকে বলতে, কেউ বলবা, বলতে পারে এটা পার্থক্যটা কি দুইটা? এখন মলিকুল এবং গ্যাসের মধ্যে পার্থক্য কি? কার্বন কার্বন গ্যাসে কার্বন থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কার্বন আর অক্সিজেন থাকে। হ্যাঁ, তা এখন কার্বনের মলিকুল এবং কার্বন ডাইঅক্সাইড এর মলিকুল এর সাথে গ্যাসের পার্থক্য কি? মলিকুল মলিকুল হচ্ছে গিয়ে মনো, মানে একটা অ্যাটম না, মলিকুল তো অ্যাটম না। মলিকুলের মধ্যে কার্বন আছে, অক্সিজেন দুইটা আছে। এখন হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড এর মলিকুল এবং কার্বন ডাইঅক্সাইড এর গ্যাস এর মধ্যে পার্থক্যটা কি? কার্বন ডাইঅক্সাইড এতে কার্বন আর অক্সিজেন থাকে, মানে কার্বনের সাথে মলিকুলও অক্সিজেন। তো তাই, মলিকুলও তাই, গ্যাসও তাই, পার্থক্যটা কি দুটোর মধ্যে? আমি জিজ্ঞেস করতেছি পার্থক্যটা কি। কার্বনের সাথে অক্সিজেন থাকে, তাছাড়া আর কি? সেটা তো গ্যাসেও থাকে আর মলিকিউলেও থাকে। মলিকিউলের কার্বন ডাইঅক্সাইড এর মলিকিউল এবং কার্বন ডাইঅক্সাইড এর গ্যাস এর মধ্যে পার্থক্য কি? গ্যাসের মধ্যে একটু বড় থাকে, বড় কেন হয়? এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ড এর জন্য তৈরি হয়। তো এর মধ্যে তো ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে তোমার, প্রোটন ইলেকট্রন, প্রোটন আছে, ইলেকট্রন আছে, নিউট্রন আছে, ওগুলো তো ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে। পার্থক্যটা কি হলো? এটা হচ্ছে প্লাজমেটিক অবস্থায় আছে। প্লাজমাটিক অবস্থাটা মেটেরিয়াল অবস্থার সাথে পার্থক্যটা কি হলো? ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল অবস্থা হচ্ছে গিয়ে, ম্যাটেরিয়ালে তো কার্বন ডাইঅক্সাইড সলিড অবস্থায় থাকে না, এখানে হচ্ছে গিয়ে, এখানে স্ট্রাকচারালি কি ডিফারেন্ট? স্ট্রাকচার হিসেবে কি ডিফারেন্ট মলিকিউলের সাথে? এখন মলিকিউল থেকে কার্বন ডাইঅক্সাইড এর মলিকিউল এটা থেকে কোনো বন্ড গ্যাস হওয়ার থাকে না, মধ্যে এটা কোনো বন্ড থাকে না। বন্ড তো কেমিস্ট্রির ব্যাপার, বন্ড আগেও ছিল না। এটা কি মলিকিউলের সাথে সাথে ইয়েটা কি? তো এই জিনিসটা একটু বুঝতে হবে। প্রথম প্রথমে হচ্ছে আমাদের এই জিনিসটা বোঝার দরকার আছে। এখন এই জিনিসটা বুঝতে কি করা যায়?
এই জিনিসটা বোঝাটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, মলিকিউলের সাথে গ্যাসের কি পার্থক্য। আমরা জানি যে গ্যাস দেখা যায়, তার মানে এটা হচ্ছে সাইজ একটু বড় হয়তো, এটা হচ্ছে একটা ইঙ্গিত। এছাড়া পার্থক্যটা কি গ্যাসের সাথে হাইড্রোজেনেরই হোক আর কার্বনেরই হোক, গ্যাসের সাথে পার্থক্যটা কি? এটা মলিকুল আর অ্যাটমের মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, মলিকুল এবং অ্যাটমের মধ্যে পার্থক্য নাই, কিন্তু তোমার এই যে এগুলো এর মধ্যে ফিল্ড আছে, দুইটার মধ্যেই ফিল্ড আছে এখন, কিন্তু ফিল্ড এর কিভাবে আছে এটাই হচ্ছে পার্থক্য। তো সাইজটা বড় হয়েছে কেন? কারণ হচ্ছে কোন এক ভাবে যে আমাদের যেটাকে বলে নিউক্লিয়াসের, নিউক্লিয়াস হচ্ছে স্ট্রং গ্র্যাভিটেশনাল ফিল্ড মাধ্যমে নিউক্লিয়াসটা একসাথে থাকে। এখন যখন ওই ফিল্ডটাকে রিলিজ করা যাবে কোন এক ভাবে, তার মানে কি আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন, মাঝখানে যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন যেটাকে আমরা নিউক্লিয়াস বলি, হাইড্রোজেন অ্যাটমেই হোক আর কার্বনেই হোক আর কার্বন ডাইঅক্সাইডেই হোক, কার্বন ডাইঅক্সাইডে তিনটা সেপারেট জায়গা থাকে, একটা হচ্ছে কার্বন আর দুইটা অক্সিজেন, কিন্তু এগুলোর মধ্যে নিউক্লিয়াস আছে এবং এগুলো হচ্ছে এগুলোর স্ট্রং গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে এই ইন্টারাকশনটাকে ডিকটেট করে। সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে অরবিটাল ইলেকট্রন যেগুলো থাকে সেগুলোর ইন্টারাকশনের মাধ্যমে, অরবিটাল ইলেকট্রনের ইন্টারাকশনের মাধ্যমে মলিকিউলটা তৈরি হয় কার্বন দুইটা অক্সিজেন। তা একই রকম ফিল্ড ইন্টারাকশন গ্যাসের ক্ষেত্রে না। তো গ্যাসের ক্ষেত্রে কি হইতেছে, গ্যাসের যেহেতু এটা ফিল্ড স্টেট থেকে আসছে এবং এটা হচ্ছে মাঝখানে নিউক্লিয়াসের স্ট্রং গ্র্যাভিটেশনাল ফিল্ডটা নাই, ফলে হচ্ছে এর ম্যাগনেটিক্যাল ফিল্ডটা ইনক্রিজ করে, যে জন্য এটা সাইজে বড় হয় এবং আমরা চোখে দেখতে পাই, এটা ভিজিবল রেঞ্জে আসে। তখন নাই কেন? কারণ ফিল্ড গুলো একসাথে জড়ো নাই, ফিল্ড গুলো আলাদা আলাদা, ফলে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা ডমিনেট করতে কি বলে এটার করতেছে না, এটাকে এটার উপর বেশি প্রভাব ফেলতেছে না, ফলে ম্যাগনেটিক্যালটা এক্সপ্যান্ড করে এবং আমরা দেখতে পারি। তো এই যে পার্থক্য গ্যাস এবং মলিকিউলের মাধ্যমে, আমাদের হচ্ছে ফিল্ড গুলো আমরা এটুকু শুনছি জানি যে হচ্ছে ফিল্ড গুলো খোলামেলা ফ্রি, অত জড়ানো না, কিন্তু কেন জড়ানো না? কারণ হচ্ছে ওই আমরা ফিল্ড স্টেট থেকে কি বলে লবণ পানির মাধ্যমে হচ্ছে এতটুকু গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি করা হয়েছে যাতে হচ্ছে এটা মেটেরিয়ালাইজ করে কিন্তু করবে না, কিন্তু মলিকুলের মতো টাইট বন্ড তৈরি করবে না, ফিল্ডের মধ্যে ফিল্ডের ইন্টারাকশন অত স্ট্রং হবে না। এই জন্য হচ্ছে গ্যাস হচ্ছে সূর্যের মতো, এটা হচ্ছে কি বলে ফিল্ড এটা থেকে বেরোয় আসতে পারে সহজেই, এবং অন্য অন্য জিনিস হচ্ছে ফিল্ডের রিয়াকশনও হতে পারে এই কারণে, কারণ ফিল্ড গুলো একে অপরের সাথে শক্ত জড়ায় নাই, শক্ত শক্ত বা গিট্টি দেওয়া নাই একভাবে বলা যেতে পারে। তা নিউক্লিয়াস যখন আমাদের কি বলে নিউট্রন প্রোটন একসাথে হয় তখন হচ্ছে এটা খুব স্ট্রং ফিল্ড তৈরি করে সেন্টারে, এবং হচ্ছে ইলেকট্রন হচ্ছে ওর চারপাশে ঘুরে। এখন আমাদের এটা খুব একটা কে সেই ব্যাপারে কথা বলে নাই, কিন্তু প্রোটন নিউট্রনের মধ্যে অনেক ডাইনামিক্স আছে যেটা নিউক্লিয়াসে হয়, যেটা আমাদের এখনো খুব একটা বলা হয় নাই, কিন্তু এটা আছে। প্রোটন নিউট্রনের মধ্যে ফিল্ড ইন্টারাকশন অনেক হয়, এবং হচ্ছে আমাদের এই অ্যাটমের নিউক্লিয়াস গুলো খুব ডাইনামিক, এটা এখনো আমরা খুব একটা এটার মধ্যে যাই নাই, কিন্তু আস্তে আস্তে আমরা এটা বুঝবো। তো
হাইড্রোজেনের গ্যাস, যেটা অরিজিনাল প্রশ্নে আসে, আসলে হাইড্রোজেনের গ্যাসও তাই। হাইড্রোজেনের শুধু প্রোটন, কিন্তু প্রোটনের শিল গুলো লুজ, এবং হচ্ছে এই কারণে এর ম্যাগনেটিক, শুধু প্রোটনই, প্রোটনের ফিল গুলো লুজ, ফলে হচ্ছে এর গ্যাস ফর্মে আমরা এটাকে দেখতে পারি। তখন যখন আমরা নিউট্রন অ্যাড করব এটার সাথে, যখন আমরা একটা নিউট্রন অ্যাড করি, তখন এটা হয়ে যায় ডিউটেরিয়াম অথবা হাইড্রোজেন আইসোটপ, দুইটা ইয়া দুই ওজনের। তখন ডিউটেরিয়ামে ওই একই অবস্থা, নিউক্লিয়াসের ইন্টারাকশন কম, ফলে আমরা হচ্ছে গ্যাস পাইতেছি। আর ট্রিটিয়ামের ক্ষেত্রে হলো কি, আর একটা নিউট্রন যোগ হলো। তখন একটা জিনিস হচ্ছে যে হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়ামের নিউট্রন গুলো একটু অন্যরকম ক্যারেক্টারিস্টিক। এটা একটু বুঝতে আমাদের আমাদের এখন পুরাপুরি এটাকে আমাদের এই ব্যাপারে বলে নাই, কিন্তু সবগুলো নিউট্রন সবসময় এক না, কিন্তু নিউট্রন হচ্ছে আমাদের এই ইউনিভার্সের একটা বেসিক ফিল্ড। এবং হাইড্রোজেনের সাথে নিউট্রনের পার্থক্যটা কি, একটা হাইড্রোজেন যেটা হচ্ছে প্রোটন এবং ইলেকট্রন, এবং নিউট্রন, হাইড্রোজেন হচ্ছে মেটেরিয়াল প্রপার্টি আছে, হাইড্রোজেনের মেটেরিয়াল প্রপার্টির জন্য এটা হচ্ছে লোয়েস্ট ফিল্ড স্ট্রেংথে ইয়ে হয়, অক্সিডেশন হতে পারে। অক্সিডেশন হলে কি হয়, অক্সিডেশন হলে পানি হয়ে যায়। তা আমরা যখন হাইড্রোজেনের ফিল্ড তৈরি করি, অনেক সময় তৈরি হয়, এবং এটা হচ্ছে কেশ অনেকবার বলছে যে আমাদের, আমরা কখনো পানির পরিমাণ লক্ষ্য করি না, কারণ যখন আমরা হাইড্রোজেনের ফিল্ড তৈরি করি, যে কোনো সময় হাইড্রোজেনের ফিল্ড তৈরি হয় যখন, তখন আমরা অক্সিডেশন হয়, অক্সিডেশন হলে পরে পানির পরিমাণ বেড়ে যায়। এই হিসাবে পানি তৈরি হয় অনেক ক্ষেত্রে। তা আমরা মাঝে মাঝে দেখি কতগুলো গ্যাসে কি বলে হচ্ছে ইয়ে তৈরি হয়, কি বলে, যেমন কার্বন ডাইঅক্সাইডের গ্যাস, বিশেষত পানি জমা হয় উপরে, আমরা অনেক সময় লক্ষ্য করছি। এটা হচ্ছে কি, অক্সিজেন, অক্সিজেনের থেকে অক্সিজেনে কত, অক্সিজেনের 16টা, ষোলো হচ্ছে 16টা নিউট্রন প্রোটন। এখন যেহেতু এটা প্লাজমাটিক স্টেটে আছে, তো অক্সিজেন থেকে কার্বনে কনভার্ট হতে পারে অথবা নাইট্রোজেনে কনভার্ট হতে পারে। যখন হয় তখন দুইটা হাইড্রোজেন রিলিজ করে, অথবা একটা ডিউটেরিয়ামও বলতে পারো, ডিউটেরিয়ামের পরিমাণ ফিল রিলিজ করে। তখন এটা যদি অক্সিজেনের সাথে অক্সিডাইজ করে, তাহলে হচ্ছে পানি হয়ে গেল, কারণ যখন গ্যাস স্টেটে থাকে তখন তো ফিল্ড, ফিল্ড হিসাবে চিন্তা করে, তখন তো আর মেটেরিয়াল হিসাবে আমরা চিন্তা করতেছি না। এখন ফিল্ড হাইড্রোজেনের হিসাবে হতে পারে, ডিউটেরিয়াম হিসেবে পারে, এটার কিছু এনভায়রনমেন্টের উপর নির্ভর করে। তো অনেক ক্ষেত্রে এমন এনভায়রনমেন্ট তৈরি হয় যে পানি তৈরি হয়ে যায়, তো অক্সিজেন, কার্বন, অক্সিজেন সেপারেট হয়ে পানি তৈরি হয়ে যায়। হাইড্রোজেন এবং নাইট্রোজেনে আলাদা হতে পারে, অথবা কার্বনও হতে পারে। তখন ফিল্ডের কন্ডিশন অনেক বেশি হচ্ছে কি বলে, একটা থেকে আরেকটাতে সহজেই পরিবর্তন করা যেতে পারে, এবং এটা হচ্ছে পরিবেশের উপর নির্ভর করে। সেই জন্য কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামিনো অ্যাসিডের এত মিল, কারণ এটা খুব কাছাকাছি স্ট্রেংথ, খুবই কাছাকাছি স্ট্রেংথ। শুধু একটা মনে হয় মানে কি, বেসিক স্ট্রাকচারে তো কার্বন অক্সিজেনের থেকে শুধু হচ্ছে কি, একটা কার্বন ডাইঅক্সাইডের একটা অক্সিজেনকে যদি তুমি নাইট্রোজেন এবং হাইড্রোজেনে সেপারেট করো, তাই তো বেসিক স্ট্রাকচার অফ অ্যামিনো অ্যাসিড, CONRH। তখন এনভায়রনমেন্টের কারণে বিভিন্ন রকম কম্বিনেশন হতে পারে, COHN এর সাথে অন্য রকম পদার্থের যোগ হতে পারে, বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিড তৈরি হতে পারে, কিন্তু বেসিক স্ট্রাকচারটা কার্বন ডাইঅক্সাইডের সাথে ম্যাচ করে। তখন আমরা যখন ফিল্ড হিসাবে চিন্তা করব, তখন একভাবে চিন্তা করা যেতে পারে যে এগুলো হচ্ছে
নাইট্রোজেন হচ্ছে কি বলে হাইড্রোজেনের পরিমাণ এটা ইয়ের কাছাকাছি, কি বলে নিউট্রনের কাছাকাছি, একটু আলাদা। হাইড্রোজেন এবং নিউট্রনের মধ্যে একটু ডিফারেন্স আছে। হাইড্রোজেন নিউট্রনের ফিল্ড গুলো একসাথে, কিন্তু হাইড্রোজেনের ফিল্ডটা হচ্ছে পদার্থের ফিল্ড, সেটা একটু আলাদা। হাইড্রোজেনে হচ্ছে ইলেকট্রনটা সেপারেট করছে, আর নাইট্রোজেন তুমি যদি এটা ইলেকট্রনটাকে ইয়েতে ফেরত নাও, কি বলে কি বলে নিউট্রন ডিকে করেই তো প্রোটন এবং ইলেকট্রন হয়, এখন ইলেকট্রনটা ফেরত দাও, তার মানে কি যখন তার মানে কিছু এক্সট্রা এনার্জির দরকার আছে এখানে। যখন নিউট্রনের ডিকের ফলেই তো প্রোটন ইলেকট্রন তৈরি হয়, তার মানে কি ডিকে মানে কি কিছু এনার্জি রিলিজ হলো, তার মানে নিউট্রনের এনার্জি এবং হাইড্রোজেনের এনার্জির একটু স্লাইট ডিফারেন্স আছে, তো কিছু এক্সট্রা এনার্জি নিউট্রনের মধ্যে থাকে, তা হাইড্রোজেন থেকে নিউট্রন একটু আলাদা এই কারণে। সুতরাং হাইড্রোজেনের গ্যাস হচ্ছে একটা সার্টেন এনার্জি লেভেল এবং নিউট্রনের গ্যাস হচ্ছে আর একটা এনার্জি লেভেল। তা এখন যেহেতু হাইড্রোজেনের গ্যাসে কিছু এনার্জি শর্টেজ আছে, সেহেতু এটা অক্সিডাইজেশন হতে পারে, সেটা তো হচ্ছে হয় হচ্ছে পানি, কিন্তু নিউট্রনের কোনো অক্সিডেশন হয় না। এটা বুঝতে অসুবিধা হচ্ছে আমি যে জিনিসটা বলতেছি এখন, ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে আপাতত যা বলছি তার মধ্যে থেকে? তা ঠিক আছে, যদি প্রশ্ন নাই থাকে তাহলে আমি কন্টিনিউ করি। তো এই যে এখন হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের যে বেসিক স্ট্রাকচার সেটা হচ্ছে বেসিক ফিল্ড স্ট্রেংথ, সেটা হচ্ছে প্রোটন এবং ইলেকট্রনের কম্বিনেশন। যেহেতু এটা হচ্ছে এনার্জেটিক্যালি কমপ্লিটলি ইয়ে না, এটা এটা অন্য ফিল্ডের সাথে অক্সিজেনের গ্র্যাভিটেশনাল ফিল্ডের সাথে রিয়্যাক্ট ইন্টারাক্ট করতে পারে, ফলে হচ্ছে পানি হয়। তা আমাদের পৃথিবীর কন্ডিশন এমন যে বেশিরভাগ পদার্থই যে এনার্জিটা দরকার অক্সিডেশন প্রসেসটা, সেই এনার্জি সাপ্লাই করে অরিজিনাল মেটেরিয়ালকে, যেমন হচ্ছে লোহা যেমন অক্সিডাইজ হয়ে মরতে থাকে, এরকম অনেক পদার্থই অক্সিডেশন হচ্ছে পৃথিবীর একটা কমন জিনিস, এবং হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের একটা অংশ। আমাদের পৃথিবীতে অক্সিডেশন প্রসেসের মাধ্যমে পৃথিবীর সাথে আমরা জড়িত হয়ে আছি, সব কিছুর মধ্যেই অক্সিজেন আছে। এখন হাইড্রোজেন, এখন হাইড্রোজেনের সাথে আমরা হচ্ছে এখন হাইড্রোজেনের বেসিক যে গ্যাস, তার থেকে ডিউটেরিয়াম হতে হলে কি হবে, বলা যেতে পারে একটা নিউট্রনের পরিমাণ এনার্জিটাকে এটাতে প্লাস কি বলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাড হতে হবে, তাহলে হবে ডিউটেরিয়াম। এই পরিমাণ এনার্জি একটা হাইড্রোজেনে সাপ্লাই করলে পারেই সেটা ডিউটেরিয়াম হবে। একইভাবে ট্রিটিয়ামে আবার সেই এনার্জি সাপ্লাই করলে পারেই এটা হচ্ছে ডিউটেরিয়াম থেকে ট্রিটিয়াম হবে। তখন এগুলো সব গ্যাস স্টেটে, ম্যাটার স্টেটে করা খুব অসুবিধা। এই জন্য ম্যাটার স্টেটে যেটাকে বলে আমাদের আমাদের বিজ্ঞানে বলে ফিউশন, করা এত কঠিন, কারণ তোমার হচ্ছে তোমাদের নিউক্লিয়াসের ফিল্ড স্ট্রাকচার এমন যে এটা হচ্ছে টাইট কাপলে, মানে শক্ত হয়ে বেঁধে আছে নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াস ভাঙে, নিউক্লিয়াসের মধ্যে আরেকটা জিনিস ঢুকানো খুবই কঠিন। তখন গ্যাস স্টেটে, যখন ফিল্ড স্টেটে আমরা চলে যাই, তখন এই এই কারণে হচ্ছে আরেকটা নিউট্রন এটার সাথে যোগ করা এত কঠিন। এই কারণে ফিল্ড লেভেলে অনেক কিছু পরিবর্তন করা যায়। এখন খুব সহজেই
এক ফিল্ড থেকে আরেক ফিল্ডে যাওয়া যায়, সোনা বানানো যায়, পদার্থ বানানো যায় ইত্যাদি ইত্যাদি। যে কোনো পদার্থে ফিল্ড লেভেলে খুব ইজি সহজ হয়ে যায় এই কারণে, কারণ সব ফিল্ডই হচ্ছে একটা দলা, একটা আটার দলার মতো আর কি। তা এখন এখানে তুমি যা কিছু অ্যাডও করা যায়, আবার কিছু নেওয়া যায়। এখন কিভাবে যোগ বিয়োগ করা হবে এটাই হচ্ছে আমাদের ফিল্ড কন্ট্রোলের ব্যাপারটা। তো কন্ট্রোল ফিল্ড কিভাবে কন্ট্রোল করা দরকার হয় সেটা হচ্ছে এই যোগ বিয়োগের মাধ্যমেই হয়। তখন আমরা এমন একটা পরিবেশ তৈরি করি যখন আমরা ডিউটেরিয়াম তৈরি করি, যাতে হচ্ছে রিয়াকশনটা এমন হয় যে মানে হচ্ছে যে রেজাল্টটা হয় সেটা হচ্ছে ডিউটেরিয়াম গ্যাস। এখন আমরা এখান থেকে যদি কি বলে হচ্ছে কি বলে একটা নিউট্রন সরাইতে পারি, তাহলে এটা হাইড্রোজেন গ্যাস হয়ে গেল। যখন একটা নিউট্রন ওর সাথে যোগ করতে পারি সেটা হচ্ছে ট্রিটিয়াম হইল। তো কিন্তু এটা হচ্ছে যখন মেটেরিয়ালাইজেশন হয় অথবা মলিকুল ফর্ম করে অথবা অ্যাটম ফর্ম করে, তখন এটা করা খুব কঠিন হয়ে যায়। কারণ এনার্জি এনার্জি কি বলে প্লাজমাটিক্যালি এটা হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে সেলফ কন্টেইন্ড, একভাবে বলতে এনার্জেটিক্যালি এটা কাপু, যেটা হচ্ছে আমাদের ইয়েতে কি বলে আমাদের বিজ্ঞানে যেটাকে বলে স্ট্রং ফোর্স। নিউক্লিয়াসকে ধরে রাখছে কি স্ট্রং ফোর্স। এখন স্ট্রং ফোর্স বলে কিছু নয়, এটা হচ্ছে জাস্ট ম্যাগনেটিক ফিল্ডের রিয়াকশন কাছাকাছি থাকার জন্য, ফিল্ডগুলো কাছাকাছি থাকার জন্য হচ্ছে। আমরা অন্য নাম দিছি যেহেতু আমাদের আমাদের এখন জানা নাই। তো আমাদের এই যে স্ট্রং ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটি সবই একই জিনিস। আমরা বিভিন্ন নাম দিছি যেহেতু আমরা জানি না একটার সাথে আরেকটা রিলেশন যোগাযোগ কোথায়। তো এখন গ্যাস তৈরি করার সময় হচ্ছে গ্যাস অথবা গ্যাস তৈরি গ্যাস থেকে পদার্থ তৈরি করার ইয়ে হচ্ছে আমাদের পরিবেশটা পরিবর্তন করতে হবে। এখন কন্ট্রোল প্লাজমার উপর কন্ট্রোল আসাটা হচ্ছে এইটাই যে আমরা কিভাবে এটাকে পরিবর্তন করতে পারি। তা আমাদের পদার্থ বানানোর এত এমন কিছু জরুরি কিছু না, আমরা যদি ফিল্ড লেভেলে থাকতে পারি তাহলে অনেক কিছু করা খুব সহজ হয়ে যায়। কিন্তু পদার্থ তৈরি করার দরকার আছে তখনই যখন কেউ সোনার গয়না বানানোর দরকার আছে অথবা অ্যানোমিনিয়ামের প্লেট দরকার আছে অথবা স্পেসশিপের স্কিন তৈরি করার দরকার আছে। তো কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ পদার্থ তৈরি করার দরকার আছে, কিন্তু যখন আমরা ভালো করে বুঝবো তখন আমাদের অত অত বেশি পদার্থ টদার্থের দরকার আসলে নাই। আমরা ওই এনার্জি লেভেল থেকে সব সব ব্যবহার করতে পারবো। এই কারণে এখন আমরা এখনো পুরোপুরি যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের কথাই বলে অথবা যে যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে এগুলোর মধ্যে এটা হচ্ছে বেসিক বেসিক গ্যাস। তখন এই বেসিক গ্যাসকে আমরা বিভিন্নভাবে ইউজ করবো, এনভায়রনমেন্টটা কীভাবে চেঞ্জ করবো। যেমন অ্যামিনো অ্যাসিডের কথাই ধরা যাক, অ্যামিনো অ্যাসিড তো অনেক রকম আছে। দেখুন অ্যামিনো অ্যাসিডের ফিল্ডটা চেঞ্জ কীভাবে আমরা করবো, যদি আমরা চেঞ্জ করতে পারি আমাদের সব রকম খাওয়ার নিড চলে যাচ্ছে। কিন্তু তার আগে আমরা যদি কয়েক রকম অ্যামিনো অ্যাসিড ব্যবহার করি তাহলে একটা স্পেসিফিক রেঞ্জ শুধু কভার করে, পুরাটা কভার করে না। কিন্তু অনেকগুলো ফিল্ড একসাথে হলে ব্রড রেঞ্জ কভার করে। তখন এই জিনিসটা আমাদের বুঝতে হবে কিভাবে যে এই যে ফিল্ড আমরা তৈরি করছি এটা কিভাবে আমাদের বিভিন্ন চাহিদা মেটাতে পারে, তার জন্য আমাদের কি দরকার, কিভাবে আমরা এই এটাকে একটু পরিবর্তন করে এটা ব্যবহার করতে পারি। যেমন একটাতে হচ্ছে চকলেটের টেস্ট পাওয়া যায়, একটাতে কমলার টেস্ট পাওয়া যায়, একটাতে লেবুর টেস্ট পাওয়া যায়, একটাতে আমের টেস্ট পাওয়া যায়। এখন এই যে পার্থক্যটা হচ্ছে এগুলো আমরা কিভাবে অ্যাডজাস্ট করব, এটাই হচ্ছে কিভাবে আমরা ফিল্ড এর উপর কন্ট্রোল করা যায়, এটার উপর নির্ভর করে কোন ফিল্ডটা আমরা এক্সট্রাক্ট করতে পারি। এটাই হচ্ছে বেসিক ব্যাপার। তো একইভাবে হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়ামের মধ্যেও ওই ফিল্ড কন্ট্রোলের মাধ্যমে কোথায় থাকবা, কোন দলা কতটুক দলা তোমার দরকার,
আমাদের দরকার এই এই একটা বিশেষ কাজের জন্য। হাইড্রোজেন কোনো কাজের জন্য ভালো, কি বলে হচ্ছে ডিউটেরিয়াম আর এক কাজের জন্য ভালো কাজ করে, ট্রিটিয়াম আর এক কাজের জন্য কাজ করে। যেমন হাইড্রোজেনের গ্র্যাভিটেশনাল প্রপার্টিটা স্ট্রং, ট্রিটিয়ামের ম্যাগনেটিক্যাল প্রপার্টিটা স্ট্রং, এই জন্য ট্রিটিয়াম ডিকে করে খুব তাড়াতাড়ি। এবং নিউট্রনও তাই, নিউট্রনেরও এনার্জি রিলিজ তাড়াতাড়ি করতে পারে এবং হাইড্রোজেনের চেয়েও পাওয়ারফুলি দিক দিয়ে। তো আমরা যখন হাইড্রোজেন নিয়ে ডিল করতেছি, তো আমরা এখন তখন আর কি খুব সহজভাবে নিউট্রন, একটা নিউট্রন নিয়ে, একটা দুইটা নিউট্রন নিয়ে ডিল করতেছি, আমরা আলাদাভাবে এগুলো আলাদাভাবে কন্ট্রোল করা শেখা যেতে পারে। এই জন্যই হাইড্রোজেন ডিউটেরিয়াম ট্রিটিয়াম গ্যাসের সম্বন্ধে বোঝাটা একটু গুরুত্বপূর্ণ, কারণ আমরা তাহলে বুঝবো যে কিভাবে একটার থেকে আর একটায় যাওয়া যায় এবং কিভাবে এই কন্ট্রোলটা সে কাজ যায়। তা কোনো প্রশ্ন আছে নাকি? কোনো প্রশ্ন নাই? সব বুঝতে কোনো অসুবিধাই হয় নাই তাহলে? আচ্ছা, তা যেহেতু বুঝতে অসুবিধা হয় নাই, আমি এখন একটু স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন শেয়ারে আমি হচ্ছে কেশ ফাউন্ডেশনে এই ব্যাপার নিয়ে কথাবার্তা হয়েছে, সাথী এটা শুনছে ভালো করেই, কিন্তু আমি আবার এই এই ব্যাপারটা সকলকে যারা এখানে আছে তাদেরকে বলি, তারপরে কোনো প্রশ্ন থাকলে আমাদের সকলেরই শেখা হবে। তো আমরা আমাদের হাইড্রোজেন, প্রথমে হাইড্রোজেনে কি একটা, হাইড্রোজেন হচ্ছে একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন। আর ডিউটেরিয়াম অনেকটা তাই, ট্রিটিয়াম অনেকটা তাই, কিন্তু রংটা বদলাবো। এটার ক্ষেত্রে একটা নিউট্রন, এটার ক্ষেত্রে দুইটা নিউট্রন। এটা লেখে এইভাবে স্ট্যান্ডার্ড নোটেশন এটাই। আচ্ছা, এটা কি হলো? আচ্ছা, তা এখন আমাদের এই পর্যায়ে যেতে হলে পারে যে আমাদের ডিউটেরিয়াম দিয়ে আমরা শুরু করি। এখন ডিউটেরিয়াম থেকে আমরা একটা নিউট্রন কিভাবে রিলিজ করতে পারি, তখন একটা উপায় হচ্ছে যেটা সাথী করতেছে সেটা যে ম্যাগনেট দিয়ে, ঠিক না? ম্যাগনেট দিয়ে করতেছে কি, ম্যাগনেট দিয়ে কি করা হচ্ছে, দুইটা নর্থ পোল অথবা কি বলে দুইটা কি বলে হচ্ছে সাউথ পোল দিয়ে, কারণ সাউথ পোল দিয়ে হচ্ছে, দুইটা সাউথ পোল যদি হয় তাহলে আমরা হচ্ছে কি করতে পারি, দুইটা সাউথ পোল এর এর পাশে আশেপাশে থাকলে বাইরে এর থেকে এনার্জি বের করে নেওয়া হচ্ছে। তো বের করে নেওয়া হলে কি, এখন একটা পর্যায়ে পুরো একটা নিউট্রন পর্যন্ত বের হবে, কারণ এটা হচ্ছে বেসিক বেসিক এনার্জি স্ট্রাকচার। তাহলে এটা ফের চলে যাবে হচ্ছে হাইড্রোজেন হয়ে যাবে। একইভাবে এখান থেকে যদি ওই একই পরিমাণ ট্রিটিয়াম থেকে যদি একই পরিমাণ এনার্জি বের করা যায়, তাহলে মোটামুটি একই পরিমাণ এনার্জি বের করা যায়, তাহলে এটা ডিউটেরিয়াম হয়ে যাবে। তো
আমরা এই এনার্জিটা কোত্থেকে পাবো? এটা হচ্ছে আমরা যদি কি বললে হচ্ছে এটা যদি আমি আমরা এটা যদি আমরা একভাবে চিন্তা করা হচ্ছে ম্যাগনেটের মাধ্যমে করা, আর একভাবে চিন্তা করা যায় ম্যাগনেটের মাধ্যমে না করে, আমরা যদি এটার এই ডিউটেরিয়ামের ম্যাগনেটিক্যাল বাড়ায় ফেলি তাহলে কি হবে? হাইড্রোজেনের ম্যাগনেটিক্যাল বাড়লে মানে কি এটার হচ্ছে এনার্জি রিলিজ করা শুরু করবে, তার মানে এমন একটা পর্যায়ে আসবে যে এটা ম্যাগনেটিক্যাল বাড়ানো বাড়ানো হচ্ছে, বাড়াতে বাড়াতে এমন একটা স্টেজ আসবে যখন হচ্ছে ম্যাগনেটিক্যাল এত বেশি হয়ে যাবে যে এটা বেরোয় যাবে। তো এটা হচ্ছে যেটাকে মানে হচ্ছে আমাদের নিউট্রন ডিকেটাকে বলে হচ্ছে এটাকে বলে বেটা ডিকে, যেটা আমাদের ইয়েতে কি বলে হচ্ছে রেডিওঅ্যাক্টিভ ইয়েতে বলে বেটা ডিকে, মনে হয় এটা বেটা ডিকে, আমার কাছে মনে নাই না গামা না বেটা আমার মনে নাই এটা কোনটা যেন নিউট্রনটাকে কোনটা আমার নামটা মনে নেই, আমার সম্ভবত বেটা ডিকে, যাই হোক এটা গামা হতে পারে আচ্ছা গ্যামা আমেরিকান ইংলিশে। তা এখন আমরা কি ম্যাগনেটিক্যাল ইনক্রিজ করতেছি না, আমরা এনার্জি রিলিজ করতেছি, তাহলে হচ্ছে নিউট্রনটা এমন একটা পর্যায়ে আসবে যেটা হচ্ছে একটা সার্টেন রেঞ্জের উপরে গেলে পরে নিউট্রনটা রিলিজ করবে, ফলে এটা হাইড্রোজেন হয়ে গেল, হাইড্রোজেন গ্যাস হয়ে গেল। এখন যদি আমরা গ্র্যাভিটেশনালটা ইনক্রিজ করি, ডিউটেরিয়ামের গ্র্যাভিটেশনটাকে ইনক্রিজ করি, তাহলে কি হবে এনার্জি ভিতর টেনে আনতেছে, আকর্ষণ 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 বাড়াইছি আমরা, এই হাইড্রোজেনের পরিবেশে আমরা আকর্ষণ বাড়াইছি এখানে আসার জন্য, এনার্জি আসার জন্য। তাহলে ডিউটেরিয়ামটা ট্রিটিয়ামে কনভার্ট করবে, ঠিক তো? কারণ হচ্ছে আমরা হচ্ছে যথেষ্ট পরিমাণ এনার্জি আকর্ষিত হলে পরেই একটা নিউট্রনের এনার্জি হাজির হবে, তখন এটা ট্রিটিয়াম হয়ে যাবে। তখন আমরা ম্যাগনেটিক্যাল এবং গ্র্যাভিটেশনাল ফিল্ড কন্ট্রোল করেই কতটুকু এনার্জি এখানে ফ্লো করবে অথবা বেরোয় আসবে সেটা কন্ট্রোল করতেছি। তখন এই যে হাইড্রোজেনের মাধ্যমে এনার্জি অ্যাড করা হলো অথবা এনার্জি সরায় নেওয়া হলো, এটা আমাদের প্যাডের মতোই কাজ করতেছে আসলে। তা আমরা প্যাডেও ইচ্ছা করলে প্যাডে যেমন আমরা কার্বন ডাইঅক্সাইডের প্যাড দুইটা দিয়ে তার মানে হচ্ছে হচ্ছে ফ্লো ইনওয়ার্ড ফ্লো হতে পারে, ডিম্যান্ড থাকলে ইনওয়ার্ড ফ্লো হবে অথবা ডিম্যান্ড না থাকলে আউটওয়ার্ড ফ্লো হতে পারে, বাইরের দিকে যাচ্ছে কারণ বেশি এনার্জি আছে। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের শরীর এই জিনিসটা করতে পারে না, যেমন ক্যান্সারের ক্ষেত্রে, ক্যান্সারের ক্ষেত্রে সহজে এখানে এক্সট্রা এনার্জি ঢুকতে থাকে স্ট্রং গ্র্যাভিটেশনাল ফিল্ড এবং এখান থেকে বেরোয় আসেন, এবং শরীরের নিজের এনার্জিও এটা অ্যাট্রাক্ট করে, ফলে শরীর উইক হতে থাকে এবং ইভেন্টুয়ালি মানুষ মারা যায়। কিন্তু এখন আমরা যদি এমন একটা ফিল্ড যেমন হচ্ছে দুইটা ম্যাগনেট, দুইটা ম্যাগনেটের সাউথ পোলের মতোই, যদি আমরা সাউথ পোলের মতো বসায় এই ঠিক হাইড্রোজেনের মতোই করে যদি আমরা এনার্জি বাইর করতে পারি, তাহলে তো ক্যান্সারের এনার্জি বেরোয় আসবে। তার মানে কি ক্যান্সার যে রেটে আর যেভাবে আকর্ষণ করছে তার চেয়ে জোরে টান দিতে হবে আমাদের, তাহলে হচ্ছে ক্যান্সার ভালো হয়ে যাবে। দ্যাটস সিম্পল আসলে ব্যাপারটা, এটা এত সহজ যে আমরা যদি একভাবে করা যায়, যেমন হচ্ছে আমরা যেমন হাইড্রোজেনের ম্যাগনেট ব্যবহার করি, এখন কি বলে ওই যে আমাদের রিং ম্যাগনেট আছে না, রিং ম্যাগনেটের মধ্যে যদি আমরা ইয়ে দিই কি বলে হচ্ছে যেমন হচ্ছে লেড গ্যাস দিই, খুব অল্প পরিমাণ লেড গ্যাস দিয়ে দিই, তাহলে কিন্তু ক্যান্সার খুব সহজেই ভালো করা যাবে, যেমন উদাহরণস্বরূপ। এবং অনেক ক্ষেত্রে আমাদের এনার্জির দরকার হয় এবং তখন এটার পোলারিটি রিভার্স করা যায়, ম্যাগনেট ম্যাগনেট উল্টা করে ধরলে পারে, তো উল্টা করে ধরলে মানে কি নর্থ পোল নর্থ পোল হচ্ছে বাইরে থাকলে পরে ভিতরের দিকে আকর্ষণ করলো, তাহলে হচ্ছে আমরা এনার্জি ডিরেক্ট করতে পারি বডির দিকে অথবা হাইড্রোজেন ডিউটেরিয়ামের দিকে। যদি আমরা
ওখানে ভিতরের দিকে এনার্জি ঢুকাই, তাহলে তার মানে গ্র্যাভিটেশনাল তৈরি করতেছি ক্যান্সারের উল্টাটা, তাহলে আমাদের ট্রিটিয়াম হয়ে যায়। তো এটা খুব বেসিক আইডিয়া এবং অনেকের এইটুক বুঝতে খুব অসুবিধা হয়, কারণ হচ্ছে এটা এত বেসিক যে, এবং আমরা যখন এগুলো ভালো করে বুঝবো তখন শরীরের অসুখ টসুখ বের ভালো করা খুব সহজ। কেন আমাদের যদি ব্যথা হয় অথবা যে কোনো রকম ব্যথাই, এখন আমরা যদি মনের থেকে এই ফিল্ডটা তৈরি করতে পারি তাহলে কোনো ম্যাগনেটের দরকার নেই আর। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি চিন্তা চিন্তা করি যে আমরা হচ্ছে যা আকর্ষণ করার দরকার তাই করব, তাই হবে। এখন এটা অনুভূতির জগতেও করতে পারি, যে আত্মার জগতে করলে তো অবশ্যই হবে, কারণ এটা এত স্ট্রং ফিল্ড, তবে আকর্ষণ করা সম্ভব। সে এইভাবে শরীর ভালো করা যায়, নিজের থেকেই করা যায়। এগুলো আমরা আস্তে আস্তে যখন এগুলোর আমাদের কন্ট্রোল আসবে, তখন এই যে হাইড্রোজেনের আকর্ষণ বিকর্ষণ কন্ট্রোল করাটা, এটা অনেক লেভেলে বোঝা সম্ভব। তখন বেসিক লেভেলে হচ্ছে আমরা একটা নিউট্রন যোগ করতেছি, একটা নিউট্রন বিয়োগ করতেছি, কিন্তু এটা শরীরের ক্ষেত্রেও প্রযোজ্য, শরীর ভালো করার ক্ষেত্রেও প্রযোজ্য, এবং কোন এনার্জি লেভেলে এটা ইয়ে করা হবে, এটা প্রয়োগ করা হবে, তার উপর নির্ভর করে কত তাড়াতাড়ি কত সহজে ভালো অসুখ ভালো হবে, অথবা কত আমরা যদি যথেষ্ট এনার্জি দেই তাহলে খুব সহজে এই নিউট্রন আস্তে চলে যাবে। যদি আমরা আস্তে আস্তে দিই একটু সময় লাগবে। উদাহরণস্বরূপ ওই ওই নিউট্রনের পরিমাণ এনার্জি জড়ো হতে একটু সময় লাগবে। এক হচ্ছে আমরা আমার ভয় পাই যে আমরা জানি না যে হ্যাঁ হবে কি হবে না ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু আমরা যদি পরিবেশটাকে ঠিকভাবে তৈরি করতে পারি হাইড্রোজেনের আশেপাশে অথবা ডিউটেরিয়াম অথবা ট্রিটিয়ামের আশেপাশে, একইভাবে শরীরের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য, কারণ আমরা তো গ্যান্সের জগতেই কাজ করতেছি, শরীরও গ্যান্স এবং আমরা যেসব জিনিস ব্যবহার করি এখন সেগুলোও গ্যান্স। তো সেই হিসাবে আমাদের কতগুলো গ্যান্স আছে যেগুলো আমরা মনে করি অতটা ভালো ভালো না, যেমন হচ্ছে ইয়ে কি বলে হচ্ছে লেড গ্যান্স। তখন লেডের ক্ষেত্রে জিনিসটা এই যে যে লেডটা হচ্ছে গ্র্যাভিটেশনাল এনার্জি কনফিগারেশন এমন যেটা গ্র্যাভিটেশনাল হিসেবে কাজ করে, যেমন হাইড্রোজেন গ্র্যাভিটেশনাল হিসেবে কাজ করে, ট্রিটিয়াম ম্যাগনেটিক্যাল হিসেবে কাজ করে। তখন এটা হচ্ছে নিউট্রন কন্ডিশনের উপর। তো এখন যে নিউট্রনগুলো এক্সট্রা থাকে ইয়ের মধ্যে অ্যাটমের মধ্যে, সেই নিউট্রনের নিউট্রনের অথবা নিউক্লিয়াসের কনফিগারেশনের উপর নির্ভর করে কতটা আকর্ষণ বিকর্ষণ হবে সেটা ওই পদার্থের ক্ষেত্রে অথবা আইসোটোপের ক্ষেত্রে প্রযোজ্য। তো এগুলো হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে বুঝে শুনে এখন, কিন্তু বুঝে শুনে ব্যবহার করার আগে জানতে হবে যে কি আমরা করতেছি। এই হাইড্রোজেনের যে নিউট্রন আলাদা করা অথবা নিউট্রন যোগ করা, এটা খুব একটা বেসিক ব্যাপার। এখন এটা যদি আমরা ভালো করে বুঝি এবং আমাদের শরীরের ক্ষেত্রেও এটা প্রয়োগ করতে পারি, শরীরে তো আর আমরা মলিকুল নিয়ে মলিকুল অথবা নিউক্লিয়াস প্রোটন নিউট্রন নিয়ে ই করতেছি না, আমরা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে একভাবে বলতে পারো বড় আটার দলা নিয়ে কাজ করতেছি। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা ছোট আটার দলা নিয়ে কাজ করতেছি, কিন্তু শরীরের ক্ষেত্রে আমরা বড় আটার দলা নিয়ে কাজ করতেছি, একই জিনিস প্রযোজ্য। এখন ঠিক কি পরিমাণ আটার দলা হবে এটা কিভাবে আমরা নির্ধারণ করব, এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার। এখানে আমাদের অনুভূতির জগৎ অথবা ইমোশন অথবা আমাদের আত্মার ব্যাপার স্যাপারও কাজ করে, কিভাবে আমরা ঠিক মতো এটা গ্রহণ করবো, সেটা কতটুক যোগ করতে হবে বিয়োগ করতে হবে, এটা হচ্ছে আমাদের একভাবে নিয়তের উপর নির্ভর করে। নিয়ত মানে কি, আমরা ওই পরিবেশটা এমনভাবে তৈরি করব যাতে হচ্ছে যথেষ্ট পরিমাণ এনার্জি যদি দরকার থাকে সেটা আসবে, আর যদি বেশি থাকে সেটা বেড়ে যাবে। সুতরাং
হাইড্রোজেন হাইড্রোজেন ডিউটেরিয়াম ট্রিটিয়াম অ্যাটমের উপর যে অপারেশনটা করা হচ্ছে সেটার সাথে আমাদের শরীরের অপারেশনের কোনো আলাদা নাই, ইয়ে নাই, এখন কোনো পার্থক্য নাই এই হিসাবে যে হচ্ছে হ্যাঁ আমরা এনার্জি যোগ করতেছি এবং বিয়োগ করতেছি, কিন্তু আমাদের বোঝাটা ওখানেই যে কিভাবে ওই পরিবেশটা তৈরি করতে হবে এবং যাতে যথেষ্ট পরিমাণ যোগ হয়। তখন এটা বোঝার জন্য আমাদের নিজেদের, আমরা যেমন হচ্ছে আমরা যখন পানি পিপাসা পাওয়া হয় তখন আমরা যে একটা গ্লাসে পানি ভরে পানি খাই, তখন এটা হচ্ছে যেহেতু আমাদের একটা দর প্রয়োজন আছে সেই হিসাবে আমাদের হাতটা কাজ করলো সেই পরিমাণ পানি খাওয়ার জন্য। এখন আমাদের আমরা এখনো খুব একটা অভ্যস্ত না যে কি পরিমাণ যোগ এনার্জি আমরা যোগ অথবা বিয়োগ করব এই ব্যাপারে। যদি আমাদের এই ক্ষমতা আছে, আমাদের এটা করার অভ্যাস নাই, আমরা জানিও না যে এটা করা সম্ভব, এক কথা হচ্ছে জানিও না যে এটা করা সম্ভব, আর এক কথা হচ্ছে সুতরাং আমাদের পায়ে ব্যথা হয়, দাঁতে ব্যথা হয়, মাথায় ব্যথা হয় ইত্যাদি ইত্যাদি। এখন আমরা যদি জানতাম যে কিভাবে এটা যোগ বিয়োগ করা যায়, জিনিসটা কিন্তু খুবই সহজ, এবং আমরা জানার আগে সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস হচ্ছে যে এটা আমরা করতে পারি, এটা আমাদের যে এটা করা আমাদের দ্বারা সম্ভব। এটা যখন মোটামুটি মানুষের মধ্যে এই ধারণাটা আসবে, বাকি পথ অর্ধেক পথ ওইটাই, শুধু যে আমাদের এটা করা সম্ভব এইভাবে আমরা করতে পারি, এত ওযু রোজা নামাজ কোনো কিছুরই দরকার নাই, যখন আমাদের নিজেদের উপর আস্থা আসবে। এগুলো কোনো কিছু, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কারণে ভয় দেখানো হয়েছে এবং বলা হয়েছে তোমরা করতে পারবে না, ফলে হচ্ছে তারপর বলা হয়েছে তুমি হচ্ছে অজু করো এবং ইয়ে করো, কি বললে হচ্ছে পানি দিয়ে না ধুলে পরে শরীর ভালো থাকবে না, অথবা গোসল না করলে শরীর ভালো থাকবে না, কোনোটাই এটা হচ্ছে আমাদের যখন সীমিত পরিমাণ আমরা বুঝি তখন আমাদের এগুলো করা দরকার, কোনো কিছুরই এগুলো দরকার নাই যদি আমরা আমাদের ক্ষমতা এগুলো করার ক্ষমতা থাকে। তখন এখন আমরা বুঝতেছি যে হাইড্রোজেন ট্রিটিয়াম হাইড্রোজেন ডিউটেরিয়াম এর উপর আমাদের কন্ট্রোল আছে, একইভাবে আমাদের শরীরের উপরও কন্ট্রোল আছে এবং এর বাইরেও আছে। তো এগুলো বোঝার জন্য এই বিজ্ঞানের বিভিন্ন বিভিন্নভাবে গ্যান্সের মাধ্যমে এবং কিভাবে এই প্লাজমেটিক ম্যাগনেটিক ফিল্ড এর পরিবর্তনের মাধ্যমে কিভাবে জিনিসপত্রের পরিবর্তন করা যায় এর মাধ্যমে এই জিনিসগুলো অনেকভাবে শেখানো হচ্ছে, অনেক লেভেলে, অনেক কিছু একবারে, যেহেতু সবকিছুর মূলটা বেসিকটা এক। তখন আমাদের এই হাইড্রোজেন ট্রিটিয়াম ডিউটেরিয়ামের যে জিনিস হচ্ছে সেটা অন্য ক্ষেত্রেও প্রযোজ্য। তবে আর একটা ব্যাপার আছে যেটা হচ্ছে যেটা আস্তে আস্তে ক্লিয়ার হবে, সেটা হচ্ছে ম্যাচিং। ম্যাচিং মানে হচ্ছে এক পদার্থ থেকে আর এক পদার্থ তৈরি করতে গেলে, তখন বেসিক তো হাইড্রোজেন নিউট্রন এগুলো যদি আমরা ঠিক মতো জড়ো করতে পারি তাহলে ওই ফিল তৈরি হবে। তখন আমরা কিভাবে হচ্ছে কপার যদি বানাইতে চাই অথবা যে কোনো পদার্থ যদি বানাইতে চাই ওর একটা ফিল তৈরি করতে হবে এবং ফিল্ডের সাথে একটা ব্যালেন্স তৈরি করতে হবে যাতে এই হাইড্রোজেনের ফিলগুলো একসাথে হয়ে কপার তৈরি হয়। এখন সেটা কিভাবে করতে হবে সেটা বোঝার দরকার আছে। তা আমাদের হাইড্রোজেন থাকলেই, হাইড্রোজেন নিউট্রন থাকলেই তো আমরা সব কিছু তৈরি করতে পারি, আসলে পুরো মানুষকেও রিকনস্ট্রাক্ট করা যায়। কিন্তু কথা হচ্ছে কিভাবে এই ফিল্ডগুলো একসাথে জড়ো হবে, এটা একটু আমাদের বুঝতে কিছুটা সময় লাগবে। এক হচ্ছে প্রথমে সহজ জিনিস, যেমন হচ্ছে আমরা ধরো কপার বানাইতে পারি, সেটা হচ্ছে আমাদের আমরা জানি যে 29টা নিউট্রন 29টা প্রোটন ইত্যাদি ইত্যাদি। তা আমরা হচ্ছে এখন প্রথমে হচ্ছে সহজভাবে এখন হাইড্রোজেন দিয়ে আমরা যদি এগুলো করতে পারি তা আমরা কপারও বানাইতে পারি অথবা সোনাও বানানো যেতে পারে। তখন আমাদের বুঝতে হবে কিভাবে এই ফিল্ডগুলো একত্রে করা যায়
এবং একত্র শুধু করলেই হবে না, এটা হচ্ছে সোনার মেটেরিয়ালের সাথে ব্যালেন্স তৈরি করতে হবে। যখন ব্যালেন্স ফিল তৈরি হবে তখনই হচ্ছে সোনা মেটেরিয়ালাইজ করবে। তখন এই ব্যালেন্স ফিল কিভাবে তৈরি করা যায় সেটাই অনেকভাবে আমরা শিখতেছি, তারও কিছু শেখার আছে। ব্যালেন্স ফিল যখনই আমরা তৈরি করবো তখনই আমরা বিভিন্ন রকম মেটেরিয়াল তৈরি করতে পারবো। এবং হচ্ছে মেটেরিয়াল শুধু ইয়ে না যে আমরা ইয়ে বানালাম, কি বললে হচ্ছে কপাল বানানো, এটা হচ্ছে কম্পোজিট জিনিস হতে পারে। একটা টেবিল তৈরি একটা টেবিলের জন্য তো একরকম জিনিস না, অনেক রকম ফিল্ডের সমন্বয়। তখন আমরা যদি আমরা ইয়েতে কি বল রূপকথার গল্প যেমন একজন চাইলেও একটা টেবিল হলো, সামনে একটা টেবিল এসে হাজির হইলো, বড় একটা ইয়ে কি বলে এক সন্ন্যাসী সে ইয়ে করলো যে এক এক বিরাট ভোজ হোক, সকলে টেবিল আসলো, সে বললো যে এই ভোজের এখনই শুরু হবে। তার একটা টেবিল খাওয়া দাওয়া শুদ্ধ সাফ শুদ্ধ প্লেট সব হাজির হলো, কিভাবে হাজির হলো, এটা হচ্ছে এটাও ফিল্ড ফিল্ডের একসাথে বিভিন্ন রকম ফিল্ড একসাথে যোগ করে এটা তৈরি করা হয়েছে। এখন আমরা এখনো সেই পর্যায়ে আসি নাই যে আমরা এই টেবিলটা তৈরি করব এবং খাবার দাবার সব একবারে হাজির হবে, ঈদের খাবার হাজির হলো যেমন। কিন্তু এটা হচ্ছে কি এখন এটা কোন লেভেলে নিয়ত করা হয়েছে, কিভাবে নিয়তটা করা হয়েছে তার সাথে যোগাযোগ, তো এগুলো হচ্ছে অলৌকিক ঘটনার পিছে সিক্রেট, কিভাবে প্লাজমা আমরা একত্রে করে বিভিন্ন জিনিস তৈরি করতে পারি। তো বুঝতে অসুবিধা হচ্ছে নাকি, না কোনো প্রশ্ন আছে নাকি? আমি এখন অনেক কিছু বললাম একসাথে, জোড়ায় পাঁচায় না দিলেই হলো। কোনো প্রশ্ন নাই? আমি দেখি এই সামিন, ইয়ে তুমি শেয়ার করো তো তোমার স্ক্রিনটা, এটা বন্ধ হোক তাহলে। আচ্ছা ইয়ে কি বললে হচ্ছে কোনো প্রশ্ন নাই কারো? আমি তো অনেক কিছু বললাম, এখন এর মধ্যে প্রশ্ন না থাকাটা স্বাভাবিক কিনা আমি জানি না। আছে কিনা কোনো প্রশ্ন? বুঝতে অসুবিধা হয় নাই তো আমি যা বলছি আপাতত? কেউ তো কোনো প্রশ্ন করতেছে না দেখি। নাই কোনো প্রশ্ন নাই, সে কি কথা? কপারের ফিল তৈরি করে, হ্যাঁ, আর পাশে যদি হাইড্রোজেন থাকে, গ্যাস থাকে, তাহলে কপার তৈরি হবে না? কি আছে কপারের কি ফিল তৈরি করি আমরা, যেমন বক্সের মধ্যে করি। এখন পাশে কি থাকলে, হাইড্রোজেন থাকলে? হাইড্রোজেন কিংবা নিউট্রন। হ্যাঁ, কিন্তু তুমি হাইড্রোজেন নিউট্রন ছাড়া ইয়ে হতে হবে, তোমার হচ্ছে ব্যালেন্স ফিল তৈরি করতে হবে। এখন ব্যালেন্স ফিল মানে কি, তো এমন একটা এখন হাইড্রোজেন বক্সের মধ্যে যেমন ধরো হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডের বক্সের মধ্যে কার্বন তৈরি হয়, কার্বনের ফিল তৈরি হয়, কিন্তু এখান থেকে তো আমরা কার্বন পাচ্ছি না। আমরা কখনো ওই ফিল থেকে কার্বন আমরা কিভাবে পাবো, আমরা কখনো চিন্তা করে দেখছি ওটা কার্বনটা কিভাবে পাবো? আমরা গ্যাস তৈরি করলাম, গ্যাসই হোক আর হচ্ছে ফিল্ডই হোক, এখান থেকে আমরা কার্বন তৈরি করবো। হ্যাঁ, এখন আমরা এখান থেকে ফিল্ড রিডিউস করবো কিভাবে? তোমার ফিল্ড স্ট্রেংথ কমায় এনে তোমার ইয়েতে আনতে হবে, মেটেরিয়াল পদার্থে আনতে হবে, এটা কিভাবে করবা? তো মেটেরিয়াল লেভেলের ফিল্ড স্ট্রেংথ তো একটু অন্যরকম, এর জন্য একটা এনভায়রনমেন্ট দরকার হবে যেটাতে ওই মেটেরিয়ালের তামা, তুমি তামার তামার গুঁড়া ধরো, তামার গুঁড়া তোমার দরকার, এখন তোমার তামার ফিল্ড আছে, ন্যানো ন্যানো পদার্থ ইউজ করতে হবে, ন্যানো। হ্যাঁ, ন্যানো করা যেতে পারে। এখন ন্যানো তো চ্যানেল ইয়ের থেকে ইয়ের ফিল থেকে
প্লাজমা ফিল থেকে ম্যাটেরিয়াল ফিলে চ্যানেল হচ্ছে ন্যানো, তো ন্যানো ম্যাটেরিয়াল দিয়ে কোনোভাবে করা যায়। এটা এটা এখন আমাদের ক্লিয়ারলি লোকজনকে বোঝানো হয় নাই। এখন তোমার ইয়ার লেভেল থেকে ধরো আমরা ইয়ে কি বলে ধরো হচ্ছে যে পিটারের এক্সপেরিমেন্টের কথাই ধরো, সে হচ্ছে দুইটা বল ঘুরাইছে, তারপরে সোনার গ্যাঞ্জ লাগাইছে, তা যে পদার্থগুলো তৈরি হয়েছে আশেপাশে সেগুলো সোনা ঠিক না, তবে বিভিন্ন ওই মোটরের মধ্যে বিভিন্ন কম্পোনেন্টের পদার্থ দ্বারা তৈরি হয়েছে। তো এখন তুমি যে জিনিসটা বলতেছো এটা একটা, এটার মধ্যে অনেক গুরুত্ব আছে, কারণ তুমি যদি সোনার গ্যাঞ্জ থাকে এবং সোনার গ্যাঞ্জের পাশে যদি তুমি হচ্ছে ন্যানোকোটেড সোনার ব্যবস্থা করতে পারে, হয়তো সোনা তৈরিও করতে পারো, তাতে হচ্ছে ওই ফিল্ড রিডাকশন হচ্ছে তোমার ইয়ের থেকে গ্যাঞ্জের থেকে ন্যানো, ন্যানোর থেকে মেটেরিয়াল। এখন এগুলো টেস্ট করতে হবে, হ্যাঁ ইন্টারমিডিয়েট। এখন সেই হিসাবে তোমার আইডিয়াটা টেস্ট করার দরকার আছে। এই কারণে আমাদের আর যখন আমি বললাম যে অলৌকিক ঘটনা ওগুলো একই রকম, কিন্তু এটা হচ্ছে নিয়তের লেভেল থেকে হয় মেটেরিয়ালাইজেশনটা। তা আমাদের বিভিন্ন পথ আছে কি বলে হচ্ছে এক ফিল থেকে হচ্ছে মেটেরিয়াল তৈরি করা, নিয়ত অ্যাড করলাম, হ্যাঁ তো নিয়তের স্ট্রেংথ অ্যাড করলাম, হ্যাঁ অনেক কিছু আছে। তো ফ্যাক্টর গুলো সব যখন ই হবে সোনা ঠিকই তৈরি হবে। এখন আমরা তো এগুলো 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 শেখার জিনিস, এখন এগুলো একটু বোঝার জিনিস এবং শেখার জিনিস, কিছু বুঝতে হবে কিছু করতে হবে, তারপর সে আমরা আস্তে আস্তে সব করতে পারবো। কিন্তু আমাদের এখন আমরা ফিল্ড লেভেল থেকে মেটেরিয়াল লেভেলে আসতে পারিনি। বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা হচ্ছে, কিন্তু ফিল্ড লেভেল থেকে মেটেরিয়াল লেভেলে আসা যায় কিভাবে? এখন ফিল্ড লেভেল থেকে মেটেরিয়াল লেভেলে আমি একটু ইঙ্গিত দিতে পারি এখানে, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে ন্যানো লেভেলের সাথে মেটেরিয়াল লেভেলের পার্থক্যটা কি? আমরা যখন কস্টিক দিয়ে ন্যানো তৈরি করি অথবা ইয়ে দিয়ে গ্যাস তৈরি করি, তা আমরা আমরা কি করতেছি ফিল্ড সেপারেশন তৈরি করতেছি, এক এক স্টেজে বেশি ফিল্ড সেপারেশন তৈরি করতেছে এবং সেটা তার ফলে গ্যাস তৈরি হতেছে। আর হচ্ছে ফিল্ডটা কি বললে, যখন আমরা কার্বন ডাইঅক্সাইডের গ্যাস তৈরি করি আমরা তখন আমরা ফিল্ড থেকে গ্যাসে আসি, তা আমরা একটার থেকে ফিল্ড স্টেট থেকে আমরা গ্যাস স্টেশে গ্যাস স্টেটে আসলো, তা আমরা ওয়ান স্টেপ রিডাকশন হচ্ছে, ঠিক তো? এখন এখন আমাদের হচ্ছে ওয়ান স্টেপ রিডাকশনে কি হচ্ছে, আমরা গ্র্যাভিটেশনালটাকে ইনক্রিজ করতেছি, ঠিক না? হ্যাঁ, সল্ট এর মাধ্যমে গ্র্যাভিটেশনাল ইনক্রিজ করতেছি, ঠিক তো? ঠিক তো, এটা তো ঠিক। দ্য নেক্সট লেভেল রিডাকশন হচ্ছে ন্যানোতে যাওয়া। ন্যানোতে যায় কিভাবে গ্যাস থেকে? গ্যাস থেকে ন্যানোতে যাওয়ার পর, হ্যাঁ জানো তো ওই যে কস্টিক দিয়ে, তো কস্টিকে কি করতেছে গ্র্যাভিটেশনাল ফিল্ড বাড়াচ্ছে, তাহলে ভিনেগার দিয়ে, হ্যাঁ ভিনেগার দিয়ে হয়, কারণ তোমার হচ্ছে কি দুইটাই একই রকম কাজ করে। একটা হচ্ছে ম্যাগনেটিক্যাল সাইডে কাজ, ম্যাগনেটিক্যাল সাইডে দিয়ে ব্যবহার করে করা যায়, তো ম্যাগনেটিক্যাল সাইডটা হচ্ছে তোমার ভিনেগার দিয়ে করা যায়, কিন্তু তোমার মেটেরিয়াল লেভেলে, হ্যাঁ মেটেরিয়াল লেভেলের কাছাকাছি হিট কন্ট্রোল করতেছো, তোমার হচ্ছে ফিল্ড কন্ট্রোল করতেছো। তো ফিল্ডে তার মানে কি প্রত্যেক স্টেজে তুমি যত মেটেরিয়াল স্টেজে আসতেছো তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ডটা বাড়াইতেছো, ঠিক তো? তার মানে এটাকে টাইট আর বাউন্ড টাইট টাইট টাইটলি একসাথে হচ্ছে, সবকিছু টাইট হয়ে যাচ্ছে। তখন আমি কিছুক্ষণ আগে যে কথাটা বললাম সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে গ্যাঞ্জের মেটেরিয়ালের সাথে গ্যাঞ্জের পার্থক্যটা কি, নিউক্লিয়াসে খুব টাইটলি সবকিছু একসাথে জড়ো হয়ে আছে, তার মানে কি গ্র্যাভিটেশনাল ফিল্ড বেশি,
এখন তোমার গ্যাস থেকে অথবা ফিল থেকে মেটেরিয়াল ম্যানিফেস্টেশনের জন্য কি দরকার? স্ট্রং গ্র্যাভিটেশন। তো তোমার হচ্ছে অলৌকিক জগতের থেকে বলে তোমার গায়বিক থেকে পার্থিব জগৎ তৈরি করতেছো, তার মানে কি তোমার ফিল থেকে তোমার হচ্ছে ঈদের খাওয়া রেডি হয়েছে, একই জিনিস। তো তুমি গ্র্যাভিটেশনালটা ইনক্রিজ করতেছো, এখন গ্র্যাভিটেশনালটা ইনক্রিজ করলে কি হবে, মেটেরিয়ালাইজেশন হচ্ছে, তোমার নিউক্লিয়াসে নিউট্রন প্রোটন গুলো কাছাকাছি আসতেছে। তো এখন সিঙ্গল মেটেরিয়াল লাইক কি বলে কপার অথবা অ্যালুমিনিয়াম, এটা একভাবে সহজভাবে আমাদের সাইন্টিফিক প্রিন্সিপালে চিন্তা করা যায়, কিন্তু ঈদের খাওয়ার টেবিলটা একটু অন্য লেভেল থেকে করতে হবে, এই আর কি পার্থক্যটা। কিন্তু জিনিসটা বেসিক প্রিন্সিপালটা একই, কিন্তু এই যে আমাদের বুঝতে হবে যে কিভাবে আমরা, তার মানে কি আমরা যদি এখন ন্যানো না করে যদি আমরা কোনোভাবে গ্র্যাভিটেশনাল ফিল্ডটাকে বাড়াইতে পারি তাহলে মেটেরিয়ালাইজেশন হবে। এবার বুঝতে অসুবিধা হচ্ছে আমি কি বলতে চাচ্ছি? যত যত হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড বাড়বে তত মেটেরিয়াল জগতে চলে আসতেছে। একই ফিল্ড প্রথমে ব্যালেন্স ফিল্ড তৈরি করতে হবে, তার মানে কি ব্যালেন্স ফিল্ড বলতে বোঝায় যে হচ্ছে আমাদের আমাদের কপারের জন্য 29টা প্রোটন 29টা নিউট্রনের পরিমাণ এনার্জি দরকার অথবা প্লাজমা ফিল্ড দরকার। তারপরে ওইটা যখন জড়ো হবে বাকিটা হচ্ছে এটাকে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইনক্রিজ করলে পারে এটা মেটেরিয়ালাইজেশন হবে। তো এটা পদার্থে পরিণত হবে, মেটেরিয়ালাইজেশন মানে পদার্থে পরিণত হবে। তা এটা হচ্ছে বেসিক আইডিয়া, ঠিকই আমাদের পদার্থ থেকে যেমন ন্যানো থেকে গ্যাসে যাওয়া একই পথ, কিন্তু হচ্ছে কি বলে হচ্ছে ন্যানো থেকে গ্যাসে যাওয়া অথবা উল্টাটা চিন্তা করতে হবে, আমরা কি কি পরিবর্তন করতেছি, প্রতি স্টেজে কি কি চেঞ্জ হচ্ছে, কিছু একটা ফিল্ড ক্যারেক্টারিস্টিক বদলায় যাচ্ছে, ঠিক না, কিছু একটা ফিল্ডের পরিবর্তন হইতেছে। তখন এই পরিবর্তন হওয়ার ফলে কি হচ্ছে, ফিল্ড রিলিজ হইতেছে। তো ফিল্ড রিলিজ হওয়ার জন্য কি দরকার, গ্র্যাভিটেশনাল ফিল্ড কমায় কমায় যাতে ফিল্ড বেরো আসতে পারে, তার মানে কি ম্যাগনেটিক্যালটা বাড়ানো হচ্ছে একদিক দিয়ে চিন্তা করলে, ম্যাগনেটিক ফিল্ডটাই তো এক্সপ্যান্ড করতেছে। তা এখন আমরা যত যত কাছাকাছি নিয়ে আসতে পারবো ঠিকভাবে কাছাকাছি, পরিবেশটা এমন হবে যে কাছাকাছি আনাটা ঠিকভাবে হবে, ফলে হচ্ছে কপার তৈরি হবে। তা কি বলে এই জিনিসটা কনসেপচুয়ালি আমার কাছে এখন মোটামুটি মনে হচ্ছে যে এত কঠিন কিছু না, কিছু আমাদের ইয়ে করতে হবে। তাহলে ন্যানো থেকে গ্যাসে গেলে গ্র্যাভিটেশন বাড়লো কিভাবে? গ্র্যাভিটেশন তো বাড়বে না, ম্যাগনেটিক্যাল বাড়বে, ফিল্ড রিলিজ হচ্ছে বেশি, সেই তো। তোমার ইয়ে কি বলে হাইড্রোজেন ডিউটেরিয়াম ট্রিটিয়াম এর মধ্যে অনেক কিছু বোঝার আছে, কি বলে কেশ সেদিন বুঝাইছে ইয়ে দিয়ে কি বলে ম্যাগনেট দিয়ে বুঝাইছে, কিন্তু 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 বলে নাই যে যে ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল ইনক্রিজ ডিক্রিজ করছে। এটা আমি ইন্টারেস্টিং, সেদিন যে বলছে তা সকালে এভাবে বলছে কারণ আমরা সবই খুবই ম্যাটেরিয়ালিস্টিক, সেজন্য আমাদেরকে বোঝানো হয়েছে ওইভাবে, কিন্তু আমরা যদি ফিল্ড হিসাবে চিন্তা করি এটা কিন্তু খুবই সহজ। ম্যাগনেট হিসাবে না, ফিল্ড হিসাবে চিন্তা করো তাহলে কিন্তু আর ম্যাগনেটের কথা চিন্তা করা পারে না। ম্যাগনেট কি করতেছে, ম্যাগনেট যখন তুমি বিভিন্ন ভাবে বসানো হয় ম্যাগনেটটা কি করতেছে, ম্যাগনেটটা কোন একটা এফেক্ট তৈরি করতেছে,
ম্যাগনেট ম্যাগনেট কি ম্যাগনেট হচ্ছে একটা সার্টন রেঞ্জ অফ ফিল্ড, এক রেঞ্জের ফিল্ড স্ট্রেংথ, যেটা হচ্ছে লোহার মধ্যে দিয়ে সহজে ফ্লো করতে পারে। লোহার মলিকুলার স্ট্রাকচার এমন যে এই ফিল্ড গুলো খুব সহজে ফ্লো করতে পারে। লোহা আর কি নদীর মতো, লোহার পার, লোহার বার হচ্ছে নদীর মতো ইয়ের কাছে, ম্যাগনেটিক ফিল্ডের কাছে। যেমন আমাদের নদীর মধ্যে দিয়ে পানি যায়, এরকম ম্যাগনেটিক ফিল্ড, আমরা যে ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ড লোহার মধ্যে দিয়ে ওই নদীর মতো করে যায়। এই এই হচ্ছে, এই হচ্ছে বেসিক আলাদা ডিফারেন্ট। আর আমাদের ন্যানো কোটেড মেটেরিয়ালের মধ্যে দিয়ে অনেক রকম ফিল্ড ওই একই ভাবে যায়, যে জন্য আমরা এটাকে বলি সুপার কন্ডাক্টর। তো এই যে ফিল্ড ফ্লো হয়, তখন ম্যাগনেটিক ম্যাগনেটের যে ফিল্ড ফ্লো হয়, এটা ব্যবহার করে আমরা মোটর ঘুরাইতেছি, ইলেকট্রিসিটি বানাইতেছি, ইত্যাদি ইত্যাদি হাজার রকমের জিনিস। বেসিক্যালি এই ফিল্ড করেই আমাদের ম্যাগনেটিক, কি বলে, ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড ঘুরায়, তার সাথে হচ্ছে কপারের কপারের ফিল্ডের ইন্টারাকশনের মাধ্যমে ইলেকট্রন লেভেল ফিল্ড তৈরি হয়, যেটা হচ্ছে, যাকে আমরা বলি ইলেকট্রিসিটি। এখন অন্যরকম ফিল্ড তৈরি হওয়া করা কি সম্ভব? এর আশেপাশে তো আরো অনেক ফিল্ড আছে অবশ্যই। এইটা হচ্ছে ইলেকট্রিসিটির বেসিক প্রিন্সিপাল। এখন এইটা বুঝতে একটু সময় লাগবে আমাদের ইলেকট্রিক্যালের লোকজনদের, কিন্তু সেটা সময়, সেটা অসুবিধা নেই, সেটা বোঝানো যাবে সময় আসলে। তো আমাদের ম্যাগনেটের সাথে, ম্যাগনেটের যে ফিল্ডের সাথে কি বলে হচ্ছে কপার ওয়াইন্ডিং এর যে ইন্টারাকশন যেটা হয়, সেটাই হচ্ছে ইলেকট্রিসিটি। আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে সূর্যের ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশনে আমরা কি বলে নীল আকাশ দেখি, সেটা হচ্ছে আর এক রকমের, আর এক রকমের বহিঃপ্রকাশ। ইলেকট্রিসিটি যেমন এক রকমের বহিঃপ্রকাশ, আমাদের আকাশের নীল আকাশ যে দেখি ওই একই জিনিস, দুই ফিল্ডের ফ্রিকশন, দুই ফিল্ডের ঘর্ষণে যেটা ডিফারেন্স, যেটা সেটাই হচ্ছে সেটাই হচ্ছে প্রকাশ পায়, সেটা হচ্ছে আলো হিসাবে, নীল আকাশ হিসাবে প্রকাশ পেতে পারে, অথবা ইলেকট্রিসিটি হিসাবে প্রকাশ পেতে পারে। খুব সহজ, আসলে ব্যাপারটা খুবই সহজ। ম্যাগনেট হচ্ছে নদী, আমাদের ম্যাগনেটিক ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের নদী। এখন নদীর মধ্যে কি বলে হচ্ছে এই এই এর মধ্যে যদি আমরা কপার বসাই দিই, তখন আমরা হচ্ছে স্পার্কের মতো ইলেকট্রিসিটি তৈরি হয় আর কি, ইয়ের সাথে, এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে ঘর্ষণের ফলে। তো যাই হোক, এটা তো এখন পদার্থ মেটেরিয়াল পদার্থের সাথে গ্যাসের যে কি পার্থক্য, এটা যখন আমরা ভালো করে এটার আমাদের উপর কন্ট্রোল আসবে, তখন আমরা গ্যাসের থেকে পদার্থে ফেরত আসতে পারি সহজে। এখন আমাদের কয়েক স্টেপ নামতে হবে, নামে তারপরে তারপরে হচ্ছে আমরা বিভিন্ন স্টেপ সম্বন্ধে আমাদের ধারণা হয়েছে কি ভাই। আমরা এখন আমরা হচ্ছে বুঝতেছি কি বলে হচ্ছে ন্যানো বুঝতেছি, গ্যাস বুঝতেছি, আর লিকুইড প্লাজমা বুঝতেছি, ফিল্ড প্লাজমা একটু একটু বুঝতেছি। তখন ফিল্ড প্লাজমা অনেক রকম ফিল্ড আছে, তখন ফিল্ডটা ভালো মতো বুঝতে পারে আমরা অনেক কিছু করা সম্ভব, বাকিগুলো সব সোজা। এখন ফিল্ডটা ভালো মতো বুঝতে পারলে, ফিল্ডের উপর আমরা যদি কন্ট্রোল করতে পারি, কিভাবে এটাকে কন্ট্রোল করা যায়, কন্ট্রোল মানে কি, এটার আমাদের দরকার হচ্ছে সোনার ফিল্ড। আমরা সোনার ফিল্ড কিভাবে পাবো এখান থেকে? আমাদের দরকার কি বলে কপারের ফিল্ড, আমরা এটা কিভাবে কিভাবে পাবো এর মধ্যে থেকে? আমাদের দরকার ঈদের খাওয়ার টেবিল ফিল্ড, এটা আমরা কিভাবে পাবো? এটা সবই আছে এই ফিল্ডের মধ্যে। এখন এর মধ্যে থেকে আমরা এই ফিল্ডগুলো কিভাবে আলাদা করতে পারি? ফিল্ড আলাদা করতে পারলেই তখন মেটেরিয়ালাইজেশন হলো আর কি, অথবা অলৌকিক ঘটনা ঘটলো, একই কথা।
মেটেরিয়ালাইজেশনের ভালো বাংলা হবে বাস্তবায়িত করা, ফিল্ডকে বাস্তবায়িত করা অথবা বস্তু জগতে আনা। বাস্তবায়িত শব্দটাই সবচেয়ে কারেক্ট আসলে, আমার যত পদার্থে রূপান্তর করা। বাস্তবায়িত পার্থক্য হইলো কি তাহলে? রূপান্তরই ভালো পদার্থ, পদার্থ বাস্তবায়িত করা। যদি আমরা বাস্তবায়িত অন্যভাবে এখন ব্যবহার করি, আমরা চিন্তা করি আইডিয়া বাস্তবায়িত করা, কিন্তু আইডিয়া ইজ অলসো ফিল্ড, ঠিক না? বাস্তবায়িতটাই কারেক্ট শব্দ আসলে। আমাদের বাংলা এই শব্দটা বেশ অ্যাডভান্স এই দিক দিয়ে। তোমার কি বলে, ফিল্ড এর থেকেই তো আইডিয়া, তো ফিল্ড লেভেলে, ফিল্ড লেভেল থেকে তোমার হচ্ছে ইয়ার লেভেলে আসতেছে, মেটেরিয়াল লেভেলে আসতেছে। আমরা হচ্ছে ইয়ে বানাবো, কি বলে, হচ্ছে একটা টেবিল বানাবো, কিন্তু বাস্তবায়িত করা কি? টেবিলটা ডিজাইন করা, একটা হাত হাত তুড়ি আনা, তারপর কাট কিনা, করাত দিয়ে কাট কাটা, এখন অতগুলো স্টেপের মাধ্যমে না যায় আরো ডিরেক্ট যাওয়া যায়, এটাই হচ্ছে বেসিক কথা। তো ফিল্ড থেকে সরাসরি বাস্তবায়িত করা সম্ভব, তখন সেটাই হচ্ছে, সেই ব্যাপারে আমরা এতক্ষণ কথা বললাম, কিভাবে ফিল্ড থেকে একবারে বাস্তবায়িত করা যায়, এত করাত্রাত দিয়ে না কাইতে। তো যাই হোক, এখন মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে কিভাবে জ্ঞানস এবং বস্তু জগতের রিলেশনশিপটা কিরকম। আজকে ওই হাইড্রোজেনের প্রশ্ন থেকে আমি পুরো জিনিসটা বললাম যে কিভাবে একটার সাথে আরেকটা রিলেশনশিপ এবং কিভাবে একটার থেকে আরেকটাতে যাওয়া সম্ভব এনার্জি ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তনের মাধ্যমে। আর কোনো প্রশ্ন আছে কিনা? এই ব্যাপারে নাও হতে পারে, আনুষঙ্গিক কোন প্রশ্ন থাকলেও করা যেতে পারে। এখন আমার আমার মনে হয় আজকে কিছু নতুন উপলব্ধি আসার কথা, কারণ আমি ঠিক কেশের মতো করে বলি নাই, একটু অন্যভাবে বলছি। কিন্তু একই জিনিস বলছি, এভাবে কোনো পার্থক্য নাই, জিনিসপত্র মেটেরিয়াল একই, কিন্তু একটু অন্যভাবে অন্যভাবে বলা হয়েছে। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আস্তে আস্তে আজকে সমাপ্তি ঘোষণা করি। ঠিক আছে, নাকি আর কোনো প্রশ্ন আছে? না থাকলে পরে আমরা আজকে এখানেই শেষের কথা চিন্তা করি। ঠিক আছে, আজকে তাহলে এখানেই কি বলে আমাদের 23তম কেশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষার সমাপ্তি। আগামী সপ্তাহে সন্ধ্যা 6:30 বাংলাদেশ সময় অথবা 7:00 ইন্ডিয়ান সময় আমাদের দেখা হবে আবার। তা ঠিক আছে, এখানেই শেষ। তো সামিন, তুমি শেষ করতে পারবা মিটিং নাকি আমার করতে হবে? তুমি কি এন্ড মিটিং দেখতে পাও? আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের এখানে সমাপ্তি।